শরীরকে তরতাজা রাখতে কমলা লেবু জুড়ি নেই শুধু কমলা লেবু নয় দানা থেকে শুরু করে এর জুস খোসা সবইতে অসাধারণ সব উপকার রয়েছে তবে কি কি উপকার আছে এবং কিভাবে ব্যবহার করতে হবে তা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা জেনে নিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন শীতের ফলের মধ্যে অন্যতম হল কমলা লেবু কেবল স্বাদই নয় স্বাস্থ্য নানা রোগ প্রতিকারের জন্য এই মৌসুমি ফলকে ডায়েটে রাখতে বলেন বিশেষজ্ঞরা কমলালেবুর বিশেষ কিছু গুণ শরীরকে তরতজা রাখতে সাহায্য করে পুষ্টিবিদদের মতে কমলালেবু যেমন মৌসুমি ফলের ভূমিকা পালন করে তেমনি ওবেসিটিকে নিয়ন্ত্রণ করতেও শরীরে ফাইবারের চাহিদা মেটাতে খুবই কাজে আসে এছাড়াও শিশুকে ছ মাসের পর থেকে বছর অবধি শীতকাল জুড়ে কমলালেবুর রস খাওয়ালে তার কমিয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে দৈহিক যতটুকু ভিটামিন সি প্রয়োজন তার প্রায় সবটাই আছে একটি কমলালেবুতে যারা ঠান্ডা সর্দিতে ভোগেন তাদের জন্য প্রধান দাওয়াই এই ফল রোগ প্রতিরোধে কমলালেবুর চেয়ে কার্যকর ফল খুব কমই আছে কিন্তু ঠিক কি কি স্বাস্থ্যগুণ রয়েছে এই দারুণ ফলটির মধ্যে তা কি আমরা পুরোপুরি জানি কমলালেবুর গুণের কথা বলে শেষ করা যাবে না তবে তার মাস থেকে কিছু গুরুত্বপূর্ণ গুণাগুণের কথা আলোচনা করব। একটা কমলালেবুতে যে কত উপকার তা যদি আপনি জানেন তাহলে কোনো দিন কমল মিস করবেন না তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কমলা লেবুতে রয়েছে উচ্চমাত্রায় ম্যাগনেশিয়াম যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে হ্যাসপেরেরিন কমলা এই উপাদানটি প্রাকৃতিকভাবেই থাকে এই উপাদানটি মানব শরীরের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নাম্বার টু হাড় মজবুত করতে সাহায্য করে কমলালেবুতে শুধুমাত্র ভিটামিন সি নয় একই সাথে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি যা শরীরের সঠিক পরিমাণে ক্যালসিয়াম শোষণ করে এবং শৈলের হাড়কে মজবুত করতে সাহায্য করে এছাড়াও কমলালেবুতে রয়েছে অ্যাসকর্ভিক অ্যাসিড যা ক্যালসিয়ামকে সঠিকভাবে শোষণ করতে সাহায্য করে নাম্বার থ্রি কষ্টকাঠিন্য সমস্যা দূর করে কমলালেবুতে রয়েছে একই সাথে পাচনযোগ্য অপাচনযোগ্য আঁশ যা পাকস্থলীর ক্রিয়া চালু রাখতে সাহায্য করে কমলেবুর আঁসম পেটে জমে থাকা মূত্রের সাথে মিশে গিয়ে সেটাকে নরম করতে সাহায্য করে একই সাথে এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে থাকে সে কারণে কষ্টকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য কমলালেবু সব থেকে একটি ভালো খাদ্য উপাদান তাই কমলালেবু খান আর সুস্থ থাকুন নাম্বার ফোর রক্ত পরিষ্কার করতে সাহায্য করে রক্ত পরিষ্কার রাখতে কমলালেবু জুড়ি নেই এর মধ্যে থাকা ফ্লাবোনেট সময় শরীরের ইঞ্জামকে কর্মক্ষম করতে সাহায্য করে থাকে যা শরীরের ভিতরের ক্ষতিকর পদার্থ বের করে দেয় এছাড়া কমলালেবুর আঁশ পেটের সমস্যা দূর করতে সাহায্য করে বলে শরীরের বের হয়ে যায় নাম্বার ক্যান্সার প্রতিরোধ করে কমলা লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধকারী একটি উপাদান কমলা লেবুতে আরও একটি উপাদান আছে লিমোনিন এই উপাদানটি ক্যান্সার প্রতিরোধক উপাদান হিসেবে পরিচিত আমাদের শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করে না তখন এই উপাদানটি কাজে অব্যাহত রাখে যে কারণে এটি শৈলের ক্যান্সার কোষগুলোকে শনাক্ত করে তাদের ধ্বংস করে ফেলে যার ফলে ক্যান্সার শরীরে বাড়তেও পারে না নাম্বার সিক্স হৃদযন্ত্রের সমস্যার বিরুদ্ধে কাজ করে কমলালেবুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে কাজ করে এবং কোলেস্টেরলের অক্সিডেশন হওয়া থেকে প্রতিহত করে অক্সিডাইজ কোলেস্টেরল হৃদযন্ত্রের নালিতে আটকে থাকে যার ফলে রক্ত চলাচল ব্যাহত হয় যেটা থেকে হার্ট অ্যাট্যাকের মতো সমস্যা তৈরি হয় কমলালেবুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্যা দূর করে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে নাম্বার সেভেন ভাইরাল ইনফেকশন ভালো করে যেহেতু কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি খুব দারুণ ও প্রাকৃতিক রোগ প্রতিরোধকারী একটি উপাদান যা মানব শৈলের ইনফেকশন এবং অসুস্থতার বিরুদ্ধে কাজ করে কমলালেবুতে থাকা পলিফেনালগুলো অ্যান্টিভাইরাল উপাদান যা শৈলের ভিতরের ক্ষতিকর ভাইরাল মেরে ফেলে যে কোনো ধরনের ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে নাম্বার এইট দাঁত ভালো রাখতে সাহায্য করে দাঁতের মারির জন্য কমলা লেবু খুবই উপকারী এটি রক্তবাহিকা ও কানেকটিভ টিস্যুকে মজবুত করতে সাহায্য করে থাকে একই সাথে দাঁতের ক্ষয়রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে কমলেবু এছাড়াও কমলেবুতে থাকা ভিটামিন সি প্রধাও কমাতে সাহায্য করে বলে মুখে দুর্গন্ধ তৈরি হয় না নাম্বার নাইন শ্বাসকষ্টের সমস্যা কমাতে সাহায্য করে নিয়মিত কমলেবু খাওয়ার ফলে ঘন ঘন শ্বাসকষ্টের সমস্যা থাকে না কমলালেবুর মধ্যে থাকা বিরোধী উপাদান শ্বাসনালীর প্রদাহ কমাতে সাহায্য করে থাকে কমলালেবুতে উপস্থিত ফ্রাবোনয়েট শ্বাসনালীর অতিরিক্ত অনুভূতিশীলতা কমাতে কাজ করে থাকে তাই কমলালেবু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নাম্বার টেন চামড়ার ক্ষতি প্রতিরোধ করে কমলালেবুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চামড়ার ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি ত্বকের পুষ্টি এবং ত্বকের জেল্লা ধরে রাখতে সক্ষম আপনি যদি স্কিন ভালো রাখতে চান তাহলে তো ত্বকে খোসা খসা ব্যবহারের পাশাপাশি নিয়মিত কমলেবু খেতেও হবে নাম্বার ইলেভেন ইউমিউনিটি সিস্টেম প্রতিরক্ষা করে ভিটামিন সি এবং ভিটামিন এ ইমিউনিটি সিস্টেম ফাংশন সুস্থ রাখে আর এই দুটি উপাদানই বিদ্যমান রয়েছে কমলালেবুর মধ্যে এর জন্য ইউমিউনিটি সিস্টেম প্রতিরক্ষার জন্য কমলেবু খাওয়া উপকার নাম্বার টুয়েলভ দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন সি যুক্ত খাবার চোখের দৃষ্টিশক্তির জন্য খুব উপকার কমলালেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি সব থেকে ভালো উৎস যা অন্যান্য বায়োফ্রামোনয়েড যোগ সময়ের পাশাপাশি দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার আগে থেকে চোখ রক্ষা করতে সহায়তা করে থাকে তাই কমলালেবু খাওয়া আমাদের চোখের জন্য খুবই উপকারী শুধু তাই নয় কমলালেবুর খসা শুকিয়ে তা মিক্সারে পেস্ট তৈরি করে শরীরে লাগালে অঙ্গ উজ্জ্বল হয় কমলালেবুতে রয়েছে বিটা ক্যারোটিন যা কিনা সেল ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে প্রতিদিন একটি করে কমলালেবু খেলে কিডনিতে পাতর হওয়ার সম্ভাবনা খুব কম একেবারে নেই বললেই চলে ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে পরিমাণে ফলিক অ্যাসিডের প্রয়োজন সেটা যথেষ্ট পরিমাণে আছে কমলালেবুতে এছাড়া কমলালেবুতে লেবুতে ম্যাগনেশিয়াম থাকার জন্য ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কমলালেবুর খসাকে গুঁড়ো করে সারা রাত জলেতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে চুলে লাগিয়ে রাখলে খুশকির হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে বাচ্চাদের ডায়েটে রোজ কমলালেবু রাখতে পারেন তবে বাচ্চাদের জন্য কমলা জুস খাওয়ানোই ভালো এছাড়া কমলা খসাকে খোসাকে বেটে দুধের সাথে মিশিয়ে ত্বকে নিয়মিত লাগালে ব্ল্যাক হেডস মরা চামড়া লোমকূপ চোখের নিচে কালো দাগ ড্রাই স্কিন দূর হয় এবং ত্বক হয় অধিক উজ্জ্বল তাছাড়া পেপটে কালসার প্রতিরোধেও কমলা সাহায্য করে এছাড়া শীতকালে কমলা জুস ঠান্ডা লাগার সমস্যার উপকারী বন্ধু হিসেবে কাজ করে টকসাদের কমলা লেবু খেলে শরীরের চর্বি কমে কমলালেবু টক হলে লবণ মিশিয়ে খাওয়া উচিত নয় কমলালেবু খেলে খিদে বাড়ে খাওয়ার রুচি ও শরীরের শক্তি বৃদ্ধি পায় কমলালেবুর খসা দাঁতে ঘষলে হলদেটে ভাব দূর হয় নিয়মিত ব্যবহারে দাঁত হয় চকচকে অনেক পরিশ্রমের পর কমলালেবু খেলে ক্লান্তি দূর হয় কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা মুখে লাবণ্য আনে কমলালেবু খেলে বয়স হওয়া থেকে রক্ষা করে এবং পেটের কিরমি দূর করতে সাহায্য করে তবে এখানেই শেষ নয় খোসা থেকে দানা কমলার প্রতিটি অংশে রয়েছে অনেক গুণ তবে আমরা অনেক সময় কমলালেবুর দানাকে ফেলে দিই বা খেতে চাই না বিশেষ করে এর তীত স্বাদের জন্য একে এড়িয়ে চলেন অনেকে তবে জানেন কি কমলালেবুর দানাতেও রয়েছে অনেক গুণ তাই কমলালেবু খাওয়ার সময় দানাগুলো ফেলে না দিয়ে সংগ্রহ করে রাখুন অনেক কাজে লাগবে তো চলুন কমলালেবুর দানার কিছু গুণাগুণ সম্পর্কে জেনে নিই কমলালেবুর দানা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই এর বীজ খেলে শরীরকে বিষমুক্ত করা যায় কমলালেবুর মতোই এর দানাও সর্দি কাশি কমাতে সাহায্য করে নাম্বার টু শীতেলে পিঠে খাওয়া ধুম পড়ে যায় পিঠে কিংবা কেক তৈরিতে এই বীজের তেল অতি প্রয়োজনীয় একটি উপকরণ এর টগ মিষ্টি গন্ধ যে কোনো ডেজার্ট তৈরিতে কাজে লাগে নাম্বার থ্রি এনার্জি বাড়ায় কমলালেবুর দানা তো স্বাদে তিত কমলালেবুর দানায় পালমিটিক ওলেইক আর লিলোলেইক অ্যাসিড থাকায় কমলালেবুর রসের সঙ্গে এই দানা চিবিয়ে খেলে শীত কাবু হবে আপনার কাছে নাম্বার ফোর কমলালেবুর দানার মধ্যে থাকা ভিটামিন সি ও ফাইটোকেমিক্যাল শরীরের বাজে কোলেস্ট্রলকে কমাতে কাজ করে এছাড়া কমলালেবুর দানার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে এই দানার মধ্যে থাকা ভিটামিন সি বিষাক্ত পদার্থ থেকে ত্বককে সুরক্ষিত রাখে নাম্বার ফাইভ কমলালেবুর দানাতে আছে ডি লিমোনেন ও ভিটামিন সি এগুলো ক্যান্সারের ঝুঁকি কমাতে উপকারী বিশেষ করে ফুসফুস ত্বক ও স্তনের ক্যান্সার প্রতিরোধে এটি সাহায্য করে তাছাড়া কেশচর্চার কাজ করে এই দানার তেল খুব ভালো কন্ডিশনারের কাজ করে ভিটামিন সির গুণে সমৃদ্ধ এই তেল মাথার তালুতে ম্যাসেজ করলে রক্ত চলাচল ভালো হয় এতে চুলের স্বাস্থ্যও ঝলমলে এবং গড়া হয় মজবুত আবার নতুন চুল গজাতেও সাহায্য করে নাম্বার সিক্স কমলালেবুর দানার তেল খুব ভালো ক্লিনজার করে রান্নাঘরের বিভিন্ন মেশিনের গায়ে লেগে থাকা তেলের ছোপ কিংবা দাগ তুলতে এই তেল কাজে লাগে এছাড়া ঘরের দুর্গন্ধ কমাতেও সাহায্য করে তাছাড়া ঠোঁট ফাটা পায়ের তোলা ফেটে যাওয়া রোধ করে লেবু। এতে কোনো চর্বি বা কোলেস্টেরল নেই তাই মোটা মানুষ হাই ব্লাড প্রেশার হৃদরোগীরা খেতে পারবেন কোনো রকম ভয় ছাড়া এছাড়া রক্তে চর্বির পরিমাণ কমায় এই ফল বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তিরা প্রতিদিন একটি কমলেবু খান সম্ভব না হলে সপ্তাহে অন্তত একটি লেবু খান কারণ ভিটামিন সি প্রতিদিন আমাদের প্রয়োজন হয় আর ভিটামিন সি দিয়ে জমা থাকে না তাই নিয়মিত এই ফল খাওয়া ভীষণ জরুরি এমনকি ডায়াবেটিসের রোগীরা মিষ্টির পরিবর্তে তুলনামূলকভাবে টক লেবু খাবেন বেশি করে এছাড়াও জিহ্পার ঘা ঠোঁটের ঘা জনিত সমস্যা জ্বর হওয়ার পর অনেকের ঠোঁটের কোনায় ঘা হয় এই সমস্যা দূর করবে কমলা কমলালেবু যে কোনো ঘা কাটা সেলাইজনিত ত্বককে দ্রুত শুকাতে সাহায্য করে ভিটামিন সি তাই যে কোনো অপারেশনের পর খান কমলা লেবু তাছাড়া চোখের পাতার ঘা চোখ ওটা ভীষণ রোগ এই রোগগুলো দূর করার জন্য দরকার ভিটামিন এ এবং সি যা রয়েছে কমলালেবুতে লেবুতে বৃদ্ধ ব্যক্তি গর্ভবতী নারী মাতৃদুগ্ধকারী মহিলার জন্য এই ফল অপরিহার্য তবে হজম করতে না পারলে প্রতিদিন খাবেন না প্রতিদিন দিনে একটি কমলেবু খাবেন আর অ্যাসিডিটির সমস্যা থাকলে সকাল থেকে বিকালের মধ্যে খাওয়াই ভালো ঘুমাতে যাওয়ার আগে খাবেন না তো বন্ধুরা এবার জানলেন তো একটা কমলালেবু খেলে কত উপকার পাওয়া যায় প্রতিদিন একটা লেবু খান আর সুস্থ থাকুন धन्यवाद